যুক্তরাজ্য থেকে সিলেটে আসলে চার দিনের কোয়ারেন্টিন যুক্তরাজ্য থেকে যারা এবার সিলেটে আসবেন তাদেরকে আরও চৌদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না তবে এবার যুক্তরাজ্য থেকে আসলে চার দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এক জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও চৌদ্দ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হতো তবে পনেরো জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক চৌদ্দ দিনের পরিবর্তে চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে পনেরো জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা সংক্রমণ দেখা দেওয়া এই সিদ্ধান্ত নিয়েছে সরকার তেরো জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান জানান যুক্তরাজ্য থেকে আসলে চার দিনের কোয়ারেন্টিন থাকতে হবে এরকম লিখিত নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আদেশে বলা হয়েছে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে চার দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে পরীক্ষার নেগেটিভ ফল আসলে বাড়িতে গিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে হাসপাতালে চিকিৎসা বেয়ে যাত্রীকে বহন করতে হবে